সুইস ব্যাংক নামখ্যাত সুইজারল্যান্ডের ব্যাংকগুলো বিশ্বে সাধারণত কুখ্যাতি নামে পরিচিত পেলেও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটি আজও ভ্রমণ পিপাসুদের মনে নাড়া দিয়ে থাকে। এছাড়াও উন্নত জীবনযাপনের মান বিবেচনা করলে দেখা যাবে পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলোর তালিকায় সুইজারল্যান্ড অন্যতম। সুইজারল্যান্ড, এখানে মুদ্রার নাম হলো ফ্রাঙ্ক। এখন দেখার ব্যাপার হলো সুইজারল্যান্ডের এক ফ্রাঙ্ক বাংলাদেশি মুদ্রায় কত টাকার সমান। এবার এটাকে দেখার জন্য সবার প্রথমে ক্রোম ব্রাউজার চলে যাব এবং সার্চ বারে গিয়ে লিখব সুইজারল্যান্ড কারেন্সি। তো দেওয়ার পরে ধরুন একটা ইন্টারফেস চলে আসবে এবং নিচে আমরা এটা দুটো দেশের কারেন্সি দেখতে পারবো। সবার ফার্স্ট অপশনে ক্লিক করে এখান থেকে সুইজারল্যান্ড কারেন্সিকে সিলেক্ট করে নেবেন। দেখতে পাবেন এখানে সুইজারল্যান্ড ফ্রাঙ্ক চলে আসবে এবং সেকেন্ড অপশনে গিয়ে এখানে বিডিটি মিন বাংলাদেশি টাকাকে সিলেক্ট করে নেবেন। তো এবার লেফট সাইডে সার্চ বার থাকবে, এখানে ক্লিক করে এক ফ্রাঙ্ক লিখে দেবো। সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আজকে সুইজারল্যান্ডের ওয়ান ফ্রাঙ্ক বাংলাদেশের টাকা কনভার্ট করলে গিয়ে দাঁড়াবে 120 টাকা, পাশাপাশি 10 ফ্রাঙ্ক বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ রেটে দাঁড়াবে 1209 টাকা এবং 100 ফ্রাঙ্ক বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ রেটে পাবো 12091 টাকা। সাথে যদি 1000 ফ্রাঙ্ক বাংলাদেশি টাকায় আমরা কনভার্ট করি তো সেক্ষেত্রে পাবো 120,913 টাকা। তো ফ্রেন্ডস, অপরদিকে যদি আমরা বাংলাদেশি টাকাকে সুইজারল্যান্ডের ফ্র্যাঙ্কে কনভার্ট করি তো সেক্ষেত্রে আমাদের এটাকে ক্লিয়ার করতে হবে এবং সেকেন্ড অপশনে গিয়ে 1 লিখে দিতে হবে। মিন দেখতে পাবেন আজকে বাংলাদেশি 1 টাকা যদি সুইজারল্যান্ডের ফ্র্যাঙ্কে এক্সচেঞ্জ করি তো সেক্ষেত্রে পাবো 0.0083 ফ্র্যাঙ্ক। সঙ্গে 10 টাকাকে যদি কনভার্ট করি সেক্ষেত্রে পাবো 0.083 ফ্র্যাঙ্ক এবং 100 টাকাকে কনভার্ট করলে গিয়ে দাঁড়াবে 0.83 ফ্র্যাঙ্ক। সাথে 1000 টাকা সুইজারল্যান্ডের ফ্র্যাঙ্কে কনভার্ট করলে 8.27 ফ্র্যাঙ্ক পাবো। পাশাপাশি 10,000 টাকাকে যদি আমরা সুইজারল্যান্ডের ফ্র্যাঙ্কে কনভার্ট করি সেক্ষেত্রে 82.70 ফ্র্যাঙ্ক পাবো। এর পাশাপাশি যদি বাংলাদেশে 1,00,000 টাকাকে সুইজারল্যান্ডের ফ্র্যাঙ্কে এক্সচেঞ্জ করি সেক্ষেত্রে এক্সচেঞ্জ রেটে দাঁড়াবে 827 ফ্র্যাঙ্ক। তো ফ্রেন্ডস, আশা করব সুইজারল্যান্ডের ফ্র্যাঙ্ক এবং বাংলাদেশি টাকার মধ্যে পার্থক্যটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ফ্রেন্ডস, আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।